ভাসানচরের এক প্রান্তে আলহেরা সুপার মার্কেট, এখানে মিলছে রোহিঙ্গাদের জীবন ধারণের সবকিছুই। পরনের কাপড়, প্রসাধন সামগ্রী, সাংসারিক জীবনের সবকিছুই মিলবে এখানে। আরেক প্রান্তে আইল্যান্ড মলের অবস্থান, মানসম্মত জিনিসপত্রের সমাহার। জাতিসংঘের হয়ে ভাসানচরের বিদেশিরা এখানের মূল ক্রেতা, তবে অন্যান্য এনজিও কর্মকর্তারাও এই মল থেকে কেনাকাটা করেন। এ দুটি সুপার শপ থেকেই ভাসানচরে বদলে যাওয়ার চিত্র পরিষ্কার। রোহিঙ্গা বাস্তুহারা মানুষদের জন্য এখানে আমাদের জিনিসপত্র আমরা এনে রেখেছি, এরাই মূলত আমাদের ক্রেতা। সাথে সাথে এনজিওর কর্মীরা আছে, নেভি আছে, ত্রিপ্লার্সি আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকজন হলো আমাদের এখানে সবাই আসে। ইউএনরা তো প্রতি সপ্তাহে রবিবার দিন আসে, তো এই শুক্রবার পর্যন্ত থাকে আর কি। এর মধ্যে ওরা প্রায় এই কেনাকাটা করে। এর মধ্যে আরও দেখা যায় অনেক অনেক ধরনের রোহিঙ্গারা আসে, ওরাও কেনাকাটা করে। 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া আশ্রয় শিবির থেকে সরিয়ে নিতে গড়ে তোলা হয় ভাসানচর আশ্রয়ন প্রকল্প। গত বছরের 3 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের ভাসানচরে আনা শুরু হয়। মাত্র 1 বছরের মধ্যে ভাসানচরের পুরো দৃশ্যপটে বদলে গেছে। ইউএনের এঙ্গেজমেন্টের পর তারা দেখছে যে না, ইয়েস, একইভাবে ইউএন তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে কক্সবাজারের মতো করে। তাদের স্বাভাবিকভাবে তাদের চিন্তাচেতনা অনেকটাই পরিবর্তন এসেছে এবং তারা খুব আশাবাদী যে তারা একই রকম সাপোর্ট এখানে তৈরি করতে পারবে এবং খুব হ্যাবিটেবল একটা আইল্যান্ড হিসাবে তারা এখানে টিকে যেতে পারবে। আর গত 1 মাসের মধ্যেই জাতিসংঘের উচ্চ পর্যায়ের 2টি টিমের ভাসানচরের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। জাতিসংঘের কার্যক্রম শুরু হলে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো দূর হবে বলে আশা শরণার্থী বিষয়ক কমিশনের। আমরা খুশি জাতিসংঘ আসি, আমরা শুক্রিয়া করলাম, আলহামদুলিল্লাহ। জাতিসংঘ তরফ তো যদি আমরা যদি এটা যদি বালা করে যদি এই তাইবার উদ্দেশ্য যদি যে সাহায্য করে দিতে গেলে তবে কক্সবাজারের মতো না হলেও সীমিত পরিসরে জাতিসংঘ এবং বিদেশি এনজিও কর্মকর্তারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন ভাসানচরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। গত 3 বছর আগে নোয়াখালীর এই ভাসানচর ছিল মহিষের আবাসস্থল বা বাতান, আর গত 1 বছরে এটি হয়ে উঠেছে সম্পূর্ণ একটি নতুন জনপদ। ইতিমধ্যে 20,000-এর মতো রোহিঙ্গাকে এখানে নিয়ে আসা হয়েছে। আরও অন্তত 80,000 রোহিঙ্গাকে ভাসানচরে আনতে চায় সরকার। গড়ে তোলা হয়েছে আবাসস্থল, করা হয়েছে খেলার মাঠ, মসজিদ, মাদ্রাসা, গড়ে উঠেছে বাজার ব্যবস্থা। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ।